নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সরস্বতী পূজা বিষয় সরস্বতী পূজা বিষয় নিয়ে আমি এর আগের বছরগুলোতে আলোচনা করেছি আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি তারা অতি অবশ্যই দেখবেন বলে মনে করি আমি আজকের সরস্বতী পূজার ক্রম নিয়ে আলোচনা আমি করব না না বিশেষ করে যারা নবাগত পুরোহিত যারা পুজো করবেন বলে ঠিক করে ফেলেছেন তারা অবশ্যই সরস্বতী পূজার বই সঙ্গে রাখবেন বলে আমি মনে করি বা বাড়িতে আছে বা সংগ্রহ করা আছে যেটুকু না বললে নয় সেটুকু নিয়ে আমি আলোচনা করব সরস্বতী পূজা মাঘ মাসের শুক্লা শ্রী পঞ্চমণিতেই হয়ে থাকে কোনো কোনো বৎসর আবার ফাল্গুন মাসেও হয় তবে বেশিরভাগই মাঘ মাসের শুক্লা শ্রীপঞ্চমীতেই হয়ে থাকে এটি একটি বিশেষ তিথির পূজা আগেই বলেছি আমি ক্রম নিয়ে বিশেষ আলোচনা করব না পূজা করতে গেলে যেটুকুর দরকার হয় সেইটুকু নিয়ে আমি আলোচনা করব প্রথমে আমরা যে কোনো কাজ করতে বসলে যেটা করি গঙ্গা স্নান তারপরে গঙ্গা স্নান করার পর স্নানান্তে অর্থাৎ স্নানের পর একটা মন্ত্র পাঠ করতে হাজ্যর করে সেইটা করে নিয়ে আচমন বিষ্ণু এগুলো তো অতি অবশ্যই করতে হয় আচমন বিষ্ণু স্মরণ করার পরে শিখাবন্ধন তিলক ধারণ গায়ত্রী জপ গুরুমন্ত্র জপ অর্থাৎ যাকে বলা হয় ইষ্টমন্ত্র জপ সেগুলো তো করতেই হবে সূর্য প্রণাম গন্ধাদির অর্চনা নারায়ণাদির অর্চনা স্বস্তি বাচন স্বস্তি শুক্ত এর মধ্যে একটা কথা বলেনি যদিও বা এর আগে আমি বহুবার বলেছি যে বেদ অনুযায়ী পুজো করবেন অর্থাৎ যজমানের যদি যজুর্বেদ হয় সেইভাবেই পুজো করবেন যদি সামবেদ হয় সেইভাবেই পুজো করবেন অর্থাৎ বেদকে আমাদের অনুসরণ করতেই হবে তাহলে প্রথমে বলবো যে যেটুকু পুজো না করলে নয় তার জন্যই আমার এই আজকের এই আলোচনা সংকল্প করতে হবে উত্তর আশ্রে প্রথমে যে ক্রমটা বললাম যেগুলো করে নেওয়ার দরকার আছে সেগুলো তো করে নিতেই হবে তারপরে সংকল্পের সময় হলে সংকল্প করতে হবে সংকল্পটা করতে হয় সবসময় উত্তরাশ্রে কোষাতে জল নিয়ে হর্তকি বেলপাতা আতপচাল দুর্বা ফুল সাদা চন্দন এগুলো তো নিতেই হয় বিষ্ণু বিষ্ণুর নাম অধ্য যদি অব্রাহ্মণ হয় বিষ্ণুর নাম অধ্য দিয়ে শুরু করবেন যদি ব্রাহ্মণ হয় বলতে বং বিষ্ণুরম তৎসৎ অদ্য মাঘে মাসি মকর রাশিস্থে ভাস করে শুক্লে পক্ষে শ্রী পঞ্চমাং তিথৌ যিনি পুজো করবেন তার গোত্র তার নাম বলে দেবশর্মা যদি নিজের বাড়ির পুজো কেউ নিজে করেন নিজের নাম গোত্র নাম বলে দেবশর্মা বলে শ্রী সরস্বতী দেবী প্রীতিকাম গণেশাদি নানা দেবতা পূজাপূর্বক সায়ুদবাহন সপরিবার ধার লেখনী সহিত শ্রী সরস্বতী দেবী পূজা কর্মাহং করিষ্যে নিজের বাড়ির বেলায় করিষ্যে অপরের বাড়ির বেলায় করিস্যামি যদি অপরের বাড়িতে পুজো করতে হয় তাহলে বলতে হবে ধরুন অব্রাহ্মণ সেক্ষেত্রে সংকল্পটা হবে বিষ্ণুর নামধ্য মাঘে মাসি মকর রাশিস্তে ভাস করে শুক্লে পক্ষে শ্রী পঞ্চমাং তিথৌ ঠাকুর মশায় নিজের গোত্র বলবেন প্রথমে তারপর নিজের নাম বলে দেব দেবশর্মা তারপরে যজমানের গোত্র যজমানের নাম বলে শ্রী সরস্বতী দেবী প্রীতিকাম যদি মহিলার নামে সংকল্প হয় তাহলে প্রীতিকামা হয়ে যাবে তারপর বলবেন গণেশাদি পঞ্চদেবতা পূজা পূজাপূর্বক সয়ুদবাহন সপরিবার মস্বাধার লেখনী সহিত শ্রী সরস্বতী দেবী পূজা কর্মাহং পরের বেলায় হয়ে করিস্বামী এবার একটা কোনো পাত্রেতে ঈশান করে তিনবার জল ফেলে দিয়ে কোষাটি উপর করে রাখতে হবে তারপরে সংকল্প সূক্তের মন্ত্র বলতে হবে বেদ অনুযায়ী যদি যজুর্বেদ হয় তাহলে ওং যজ্জাগ্রত দুর্মুদৈতি ওই মন্ত্রটি যদি ব্রাহ্মণ হন তাহলে ওং দেব দ্রবীণতা পূর্ণাং এই মন্ত্রটি পাঠ করতে হবে এই গেল সংকল্পের কথা এরপরে আসবো ধ্যান ধ্যান করতে হবে কূর্ম মুদ্রায় হাতে ফুল নিয়ে মুদ্রাটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই নিয়ে এই মধ্যমা রণামিকাটা এরকম ফোল্ড হয়ে যাবে দেখুন একটা হরিণের মাথার মতো লাগছে এইভাবে ধরবেন এইভাবে ধরবেন এইভাবে ধরবেন আমি ঘুরিয়ে দেখাচ্ছি এইভাবে এটি হচ্ছে কূর্ম মুদ্রা এইভাবে ধ্যান করবেন মন্ত্রটি হচ্ছে ওং তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচভরণ মিতাঙ্গি সন্নি সন্না সিতাব নিজ কর কমল পুস্তক পুস্তকশ্রী সকল বিভব বিভবসিদ্ধই পাতু বাগ দেবতা এটি হচ্ছে ধ্যানের মন্ত্র সরস্বতী দেবীর বীজ মন্ত্র হচ্ছে ওইং আর সরস্বতী দেবীর গায়ত্রী মন্ত্র হচ্ছে যেটা এখন বলব কেননা এই গায়ত্রী মন্ত্র দিয়ে সংক্ষিপ্তভাবে পুজো করতে গেলে এই গায়ত্রী মন্ত্র বিশেষভাবে কাজে লাগবে আপনি যদি সংক্ষেপে পুজো করতে হয় তাহলে এই গায়ত্রী পাঠের দ্বারা মানে সরস্বতী দেবীর যে গায়ত্রী পূজা গায়ত্রী এই গায়ত্রী পাঠের দ্বারা আপনার ঘটস্থাপনও চলবে অন্যান্য নৈবেদ্যাদি বা পূজার উপকরণগুলো নিবেদন করা চলবে এবং চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রেও লাগবে তাহলে গায়ত্রী মন্ত্রটা পারলে লিখে নেবেন ওং বাগদেবই বিধমহে হংস বাহিনী ধীমহী দেবী প্রচোদয়াত আবার বলি ওং বাগদেবই বিধমহে বিদমহে হংসবাহিনই ধীমহী তন্ন দেবী প্রচোদয়াত এই গেল সরস্বতী দেবীর গায়ত্রী এবারে দেবীর আবাহন কি করে করবেন আবাহন পঞ্চমুদ্রায় করতে হয় বলবেন ওং ভূর্ভুব ওং ভগবতী সর ভগবতী সরস্বতী দেবী ইয়া গাচ্ছ ইয়া গাচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নি ইহ সন্নির উদ্ধ অত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং এই আহ্বান করার পরেই তারপর হাজ্য করে যে মন্ত্রটা বলতে হয় ওং দেবেশী ভক্তি সুলবে পরিবার সমন্বিতে যাবত্যাং পুজোর স্বামী তাবত্যাং স্বস্তির ভব অর্থাৎ আমি যতক্ষণ পুজো করব ততক্ষণ আপনি সুস্থে বসুন শান্তে বসুন আমি আপনার পুজো করব এটা দেবীর কাছে অনুরোধ অর্থাৎ প্রার্থনা বলতে পারেন তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যথাশক্তি উপচারে পুজো করবেন পঞ্চপচার হতে পারে দশোপচার হতে পারে ষোড়শোপচার হতে পারে যেখানে কাঠামোতে মূর্তি পুজো সেখানে অবশ্যই চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করতে হবে একটু আড়াল করে নিয়ে এমনি কোনো ছাঁচের মূর্তি বা ঘটে পুজো হলে বা পটে পুজো হলে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠার কোনো প্রয়োজন হয় না এবং কাঠামো মূর্তি পূজা হলে সেখানে হোমও করা যেতে পারে সেখানেই হোম করা হয় সাধ্য অনুযায়ী বা জজমানের যজমানের যন্ত্র একটা ব্যাপার থাকে তাদের উপচার হিসাবে অর্থাৎ তারা যেভাবে জোগাড় করেছেন সেই অনুযায়ী সেভাবে পুজো করবেন ষোড়শোপচারে জোগাড় থাকলে ষোড়শ উপচারে করবেন নাহলে না হলে যেখানে সংক্ষিপ্ত পুজো সেখানে পঞ্চপ্রচার এইভাবে করে নেওয়ার পরে একটু লক্ষ্মী দেবীর পুজো করতে হবে পঞ্চপচারে যেখানে সরস্বতী দেবীর পুজো করতে হয় সেখানে লক্ষ্মী দেবীরও পুজো করতে হয় তবে লক্ষ্মী দেবীর পুজো করে প্রণাম করে নিয়ে তারপর যেটা করবেন মৎস্যাধার অর্থাৎ দোয়াতের সংস্কৃত কথাটা হচ্ছে মৎস্যাধার এদের পুষ্পে ও মৎস্যাধারায় নম অনেক দোয়ার থাকলে মস্যাধারেভ্য ভনম। ওখানে অনেক বইপত্র সাজানো থাকে সেখানে যেভাবে নিবেদন করবেন এতে গন্ধপুষ্পে ওং পুস্তকে ভনম। যেখানে কলম আছে সেখানে বলবেন এতে গন্ধপুষ্পে ওং লেখন্যই নম অনেকের বাড়িতে দেখবেন হারমোনিয়াম তবলা তার যন্ত্র এগুলো দেওয়া থাকে সেখানে পুজো করবেন এতে গন্ধ পুষ্পে এবং বাদ্য যন্ত্রাদিভ্য নম তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া করাবেন তিনবার আচমন বিষ্ণু স্মরণ করিয়ে পুষ্পাঞ্জলি দেওয়াতে হবে এবং যেমন সাদা ফুল থাকবে তেমন বেলপাতাও থাকবে আর পলাশ ফুল হচ্ছে সরস্বতী পূজার বিশেষ ফুল যদি অতিরিক্ত থাকে বা সংখ্যা বেশি থাকে তাহলে পলাশ ফুল দিয়ে অঞ্জলি দেওয়া করাতে পারেন তাহলে খুবই ভালো হয় তা পলাশ ফুল অঞ্জলি দেওয়েন যেভাবে বলুন তিনবার আচমন করিয়ে অপবিত্র পবিত্র বা ইত্যাদি পাঠ করে নেওয়ার পরে বলতে হবে ব্রাহ্মণ ক্ষেত্রে ওং দিয়ে শুরু করবেন আর ক্ষেত্রে যেখানে অনেকে উপস্থিত রয়েছে সেখানে নম দিয়ে শুরু করলেই হবে নম ষরস্বত্যই নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব এস সচন্দন পুষ্প বিলপত্রাঞ্জলি স সপরিবার মস্যাধার লেখুনি সহিত শ্রী শ্রী সরস্বত্তই দেবৈ নম এভাবে তিনবার অঞ্জলি দেওয়েন তারপরে নমস্কার মন্ত্র ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে ওং জয় জয় দেবী চরাচর কুচো কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেহি দেবী নমস্তুতে তারপর সরস্বতীর একটা স্তব আছে সেটাও পাঠ করানো যেতে পারে যাই হোক বন্ধু এই সমস্ত হয়ে যাওয়ার পরে ভোগ নিবেদন করলেন আরতিও প্রদান করলেন করে নিয়ে যদি হোমের ব্যবস্থা থাকে তো হোম অবশ্যই করতে হবে দেবীর কাছে আত্মসমর্পণ করতে হবে তারপরে হোম করতে হবে হোম করার পরে নিয়ম অনুযায়ী হোমের দক্ষিণা করতে হয় এবারে একটা কথা আছে সরস্বতী পূজায় বিশেষ হচ্ছে দধিকর্মা যাকে শুদ্ধ কথায় বলা হয় দধিকরম্ব যেখানে মনে করুন পরের দিনের সেই দধি আয়োজন নেই সেখানে পুজো শেষেই বিসর্জনের সুতোটা কেটে দেবেন মায়ের কাছে ক্ষমা ছেড়ে নেবেন ঘরটা নাড়িয়ে দিয়ে সুতোটা কেটে দেবেন মায়ের কাছে ক্ষমা ছেড়ে নেবেন সেখানে আবার নে পূজা করতে হয় সেখানে আবার সঙ্গার মুদ্রায় ফুলে নেয় অনেক ব্যাপার আছে যারা যারা নবাগত পুরোহিত যারা অনেক পুজো করেন আমি তাদের জন্য একটু সংক্ষিপ্ত আলোচনা করলাম যেখানে মনে করুন দধিকর্মা পরের দিন হবে তাহলে সেখানে আর সুতো কাটবেন না বিসর্জন দেবেন না পরের দিনই দধিকর্মা গণেশাদী পঞ্চদ আচমন বিশ্বসরণ করে নেওয়ার পর গণেশাদি পঞ্চদেবতার পুজো করে নেওয়ার পর সরস্বতীর ধ্যান একটু সরস্বতী পঞ্চপচারে পুজো করে নেওয়ার পরে ওই ক্ষয়দি একটু উৎসর্গ করে দেবেন তারপরে শান্তির জল সবাইকে দিয়ে দেবেন শান্তি জল দুদিনে দেওয়া যেতে পারে প্রথম দিন হোমের পরে হোমের টিকা প্রথমে দেবীকে দেওয়ার পরে অগ্নিকে দেওয়ার পরে দেবীকে দেওয়ার পরে ব্রাহ্মণ নিজে নেবেন তারপরে যজমানকে তিলক করবেন প্রথম দিনও শান্তির জল দিতে পারেন পরের দিনও শান্তি জল দিতে পারেন যাই হোক তারপরে একটু আশীর্বাদ তুলে দেবেন আর যাদের যেখানে একটু হাতে ঘড়ির ব্যবস্থা সেখানে তো নিয়ম অনুযায়ী হাতেঘড়ি কিন্তু অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর দিন তো হাতেঘড়ি হয় না কিন্তু এখনও বাজারের দিকে এটা খুব প্রচলন আছে যে সরস্বতী পুজোর দিনই হাতেঘড়ির যজমানরা দিয়ে থাকেন যাই হোক বন্ধু সেখানে ওই যেটুকু না করলে না সেটুকু তো করতেই হবে তাই যাই হোক এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে প্রত্যেকটি নোটিফিকেশান আপনার কাছে এসে যাবে অর্থাৎ সব ভিডিওগুলো দেখতে পারবেন যদি আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাহলে পুজো সম্বন্ধে যে জ্ঞানটুকু থাকার দরকার আছে সেটুকুই অবশ্যই হবে এবং অন্যকে শেয়ার করবেন তাতে কি প্রত্যেকেই উপকৃত হবেন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার